তে বুঝা গেল আপনার বেটিন আল্লাহর মায়া রইতা ভারই এক নয় দুই নয় আগে ওইসই নেখন ওইত্রা ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আপনারা জানেন ফেরাউন যে ফেরাউনে খোদাই দাবি করছে কোরআনে করিম আল্লাহ কইছেন ক্বালা আনা রাব্বুকুমুল আলা ফেরাউনে কইছে আমি বড় আল্লাহ আমি সবচাইতে বড় আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার মাত কোরআনে করিমর মধ্যে আনিয়া আপনার ঘোষণা দিলা এবং বড় আল্লাহ মরার ঘোষণাও কোরআনে করিমর মধ্যে আছে আল্লাহ তো মরইন্নাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহকে ভুলে যাই না চিন্তা করবা আল্লাহ জাইন ব্যতীত কেউ নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আল্লাহকে ভুলে যাইন ছাড়া কেউ নাই একমাত্র তাইন ওহু আল হাইয়ুল কাইয়ুম হামেশা আছেন হামেশা থাকবা তাই নইয়া তাকলা আল্লাহ ফেরাউন তাইলে হে তো হামেশা রইছে না আইছে গেছে গিয়া জোয়ান হইছে বাচ্চা আছিল জোয়ান হইছে বুড়ো হইছে শেষ হইছে ধ্বংস বড় লীলা বড় কঠিন সাগরের ভানি মুখে দি ঢুকিয়া বড় বেজৈত অবস্থায় আপনার কি বলে ফেরাউনের ফতন হইছে ফেরাউন মরছে তাইলে আল্লাহ তো মরইন না যে আল্লাহ মরি গেছেন তানে তো আল্লাহ মানা যায় না ওই নাফরমান ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে আপনার এক কিছু একবার নয় দুইবার নয় একভাবে নয় দুইভাবে নয় হাজারো ভাবে হাজারো সময় হাজার নমুনার নির্যাতন চালাইছে এর বাদেও হযরতে মরিয়ম আলাই হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াসালামে স্বামীর ফরমাবরদারি না ফরমান স্বামীর কথা মানছইন হুকুম মানছইন ধর্ম বালু না মানুকুয়া খেদমত বাজুবায় কথা মানছইন তার খেদমত ব্যবহার বাজুবায় কথা মানিয়া চলছইন আর আল্লাহর কাছে নিরিবিলি সব সময় কান্দি চইল আল্লাহ পাকর ওলা পছন্দ হযরতে আসিয়ারে হইছে পাক পরওয়ারদিগারে আলমে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নূরে কি বলেন তে রাসূলুর জবান দি জানাইছেন এরা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইতিহাসের মধ্যে হযরতে আসিয়ার হাজারো ইতিহাস পড়ি রইছে যেমন ইতিহাস ধরি আজ পর্যন্ত অসংখ্য মানুষ আপনার শরীয়তর দলিল দেওয়া হয় স্বামী না ফরমান হইলে স্বামী নিষ্ঠুর হইলে স্বামী জালিম বা জল্লাদ হইলে হযরতে আসিয়ার মতো গর সংসার করো স্বামীর পায়ের নিচে জন্নত হযরতে আসিয়া এখন নাফরমান স্বামী এক তো বেদিন অন্য ধর্ম অবলম্বী ধর্ম তো তার কাছে নাই হে নিজে খোদা মানুষে তার এবাদত করে খিদমত করে মানুষে তার উপাসনা করে সেই নাফরমানোর মতো নাফরমানোর স্ত্রী হওয়ার বাদেও এত নির্যাতন বরদাস্ত করিয়া হযরতে আসিয়ায় কি বলে আল্লাহর এবাদত তাই এক বিন্দু হরছই না যে আওরতে তার স্বামীর খিদমত করব স্বামী যদি ফেরাউনের মতো নিন আপনার নিষ্ঠুর হয় ফেরাউনের মতো জল্লাদ হয় ফেরাউনের মতো আপনার কি বলেন তে খারাপ হয় আর এর বাদেও আওরতে স্বামীর খিদমত করে স্বামীর নির্যাতনরে বরদাস্ত করে আর লগে আল্লাহর এবাদত করিয়া যায় তে হযরতে আসিয়ার মতো মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা বালার গরো সবে খাইতে পারে বালার গরো সব চলতে পারে তার দরজা আলাদা থাকে কিন্তু বাদর গরো যে ইমান ও ইসলাম রক্ষা করি চলতে পারে তার দরজা বালার গরো খানেওয়ালা তাই হাজার গুণ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইয়া থাকি আমরার বেঠিনতে সামান্য যদি স্বামীর গরো নির্যাতন ফাইলাই কইবে এক জল্লাদর গরো আল্লাহ বাট মারছে কোনো বাকির বাবার বাড়ি আর আইতাম না হযরতে আসিয়ার কি যাওয়ার জায়গা আছিল না হযরতে আসিয়ায় ভালাইবার জায়গা আছিল না আত্মহত্যার পথ হযরত আসিয়ার কাছে আসিল না হযরতে আসিয়ার কাছে কি ব্যবস্থাটা ছিল না সব ছিল কিন্তু এর বাওয়াজুদও স্বামীর নির্যাতন বরদাস্ত করতা স্বামীর জ্বালা যন্ত্রণারে বরদাস্ত করতা আর হর মুহূর্ত আপনার পাক পবিত্র তাকিয়া হর মুহূর্ত হায়া হুরমত পর্দায় তাকিয়া আল্লাহর ইবাদতের মধ্যে আপনার সময়ের অতিবাহিত করতা আল্লাহর হাবিবর উম্মতর মধ্যে আসিয়ার চরিত্র যে আওরতর মধ্যে থাকবো আপনার কি বলেন তে স্বামীর শত শত বছর আগে এই আওরতে আল্লাহ জান্নাতের মধ্যে দিব এবার ঘটনাক্রমে আমার মূল উদ্দেশ্য জায়গার মধ্যে আই গেছি আওরত আপনার নবী হইতো ভারে না ঠিক আপনার কি বলেন তে রসুল হইতো ভারে না ঠিক শরীয়ত সম্মত খলিফা বন্ত ভারে না ইমাম বন্ত ভারে না মুয়াজ্জিন বন্ত ভারে না দেশ প্রধান বন্ত ভারে আইএস আইপিএস অফিসার বন্ত ভারে উচ্চ পর্যায়ের মুফসির মুহাদ্দিস বন্ত ভারে বর্তমান বিশ্ববাজারের মধ্যে ধর্মীয় শিক্ষার দিক দিয়া অসংখ্য আওরত মুফসিরে কোরআন অসংখ্য আওরত ইয়া তাংল মুহাদ্দিস অসংখ্য আওরত ইয়া তাংল শেখুল হাদিস আমার দেশ না তা কম তা হোক আমরার পরিবেশ তুলা কম নজর যাও গিয়া উত্তর ভারত গেলে ভাই ভাই জামিয়াতুস সালেহাত ইউনিভার্সিটি জামিয়াতুস সালেহাত মুসলিম ইউনিভার্সিটি যেখানো খালি বেটিনতে ফোড়ইন ফোড়ারও বেটিন ফোড়দাও বেটিন
তফসির বিভাগ, হদিস বিভাগ, উসুল বিভাগ, আকাইদ বিভাগ, সরফ বিভাগ, নহব বিভাগ, ভিন্ন ভিন্ন ইসলামিক বিভাগে ওরা শিক্ষা দিতে আসে, শিক্ষা নিতে আসে। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো কি উপযুক্ত শিক্ষা অর্জন করলে আপনার শুধু নিজে নয় বংশ এবং এলাকা সব কিছু সুনাম আপনার পড়িয়া পড়ে। আমার ভাই হল আমি আপনার সামনে এখন ঘটনা দেখাই আর কোরআনে করিম তাই লক্ষ্য রাখিও আপনার কি বলে ইয়র মধ্যে বিস্তারিত ঘটনাটা আনছেন গনিয়াতুত তালিবিনের মধ্যে, আর আমিও আপনার সামনে সেটা ধরিয়া দিতাম সাই। এবার লক্ষ্য রাখো হযরত আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি উচ্চ দরজার এক ওলি আসলা, সাধারণ ওলি নয়, আব্দুল্লাহ বিন মোবারক উচ্চ পর্যায়ের একজন ওলি আসলা। হযরতে আব্দুল্লাহ বিন মোবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ উমরা দায়ের জন্য আল্লাহর বাড়ি সফরের মধ্যে গিয়া জিসুইল হজ যখন আরম্ভ হয় আপনার কি বলেন তে 7 তারিখ 8 তারিখ তাকি নেওয়া হয়ে যায় মানুষের এখানে বলে মুজদুর মিনার ময়দানের মধ্যে। মানুষ মক্কাতেই সব মানুষ, মদিনাতেই সব মানুষ, যারা হজ উমরার নিয়তে যায় আপনার মক্কার হরম কোনো মানুষ হাজিয়ার এই সময় থাকে না, মদিনার হরম থাকে না, সবাই একসঙ্গে আপনার কি বলে মিনার ময়দানের মধ্যে যায়। মিনা তাকি হজ আরম্ভ হইয়া থাকে সঠিকভাবে 5 দিন হইয়া থাকলো মূল হজর 8, 9, 10 আপনার কি বলে 9, 10, 11, 12, 13 এই 5 দিন হইয়া থাকলো হজর মূল দিন। তবে 8 তারিখটাই প্রস্তুতি মিনা বাজারের মধ্যে মিনতাবুর মধ্যে নিয়ে রাখে, এখানে মানুষের সমাগম বেশ হয়, অতিরিক্ত সমাগম হয়, আলাদা কোনো বিল্ডিং রুম খেয়ে লাগি থাকে না, যাইন যেন জায়গা ভাবা অন থাকা ওলা সুবিধা দেওয়া হয়। এক এক মুয়াল্লিমর আন্ডারে 5,000 মানুষ, 5,000 মানুষের জন্য বানানি হয় আপনার 50টা তাবু। এমতা অবস্থায় 50 তাবুতে কিবা তো 20, 30, 40 তাবুতে 50,000 মানুষ দেওয়া হইয়া থাকে। সেখানো বইল সেখানো গেল তালাশ করিয়া বার করা কঠিন হইয়া পড়ে। হজর মৌসুম লক্ষ লক্ষ মানুষ, আব্দুল্লাহ বিন মোবারক হজর মধ্যে গেছইন, আর এদিকে ফিলিস্তিন তাকি আপনার এক মহিলাও হজর মধ্যে আইসইন। মহিলা তান লগে আপনার ছেলেও নাই, স্বামীও নাই, অন্য কোনো আপনার কেউ নাই, একলাই আজিসইন আল্লাহর বাড়ি শহরের নিয়তে। মহিলা আল্লাহর আশিক, আল্লাহ আলি নেক বন্দি, তান তিন ছেলে বাড়ির মধ্যে তৈয়ার, ছেলে অকল আইতে রাজি পাইছেন না, আল্লাহর বান্দি পর্দা হায়া করিয়া ফিলিস্তিন তাকে হজ করার নিয়তে আই গেছেন আপনার মক্কায়। মক্কা তাকে যখন হজ কমিটির তত্ত্বাবধানে মিনার মধ্যে গিয়া পৌঁছিছেন, সঙ্গে যারা আসলা অন্যান্য মানুষ দেশ, এরা এক একজন এক মুখা মুখ হয়ে গেছে আল্লাহর বান্দি ওপর মুখা। 80 বছর ঊর্ধ্বে বয়স, কোথায়ও যাওয়া যায়নি, তাই এখন রাস্তাও চিনই না, আপনার যাতায়াত কোনো খানো করতে পারেন না, মানুষের লগে লগে আইয়া কোনো বাকির কোনো বাকির আরফা আদায় করলা, মুজদলিফা আদায় করলা, অনাহারে তাহা মক্কা আপনার কি বলে মিনা আরফা মুজদালিফার মধ্যে উপযুক্ত সলরা মানুষ যদি লগে থাকে না, তাহলে আপনার চাইসা মান খাবারের মিলানি কঠিন হয়ে যায়। আর সরকার পক্ষতাই যা দেওয়া হয় হোক লরিটা রুচি মুহাফি কয়ে না, খাইত চায় না, ভারেও না, মহিলার লগে নাই কোনো মানুষ, এমত অবস্থায় 81 বছর বয়স, চলাও তো যার না, 8 তারিখের উপাস, 9 তারিখের উপাস, 10 তারিখ আপনার হজর খাম কুরবানি আদায় করি আল্লাহর আপনার কি বলেন তে কঙ্কর মারিয়া আল্লাহর গর তোয়াফ করত, এমত অবস্থায় আল্লাহর বন্দি 3 দিনের অনাহারে থাকার কারণে আল্লাহর বন্দি আপনার এক দিশাহারা হুশারা হয়ে গেছে গিয়া। মক্কা শরীফের কোনো এক সাইটে, হরমসর মসজিদের কোনো এক সাইটে আল্লাহর বান্দি আপনার কি বলেন তে লাম্ব হইয়া ফুতি রইছে, যেমন মরার মতো শ্বাস আর আর যার, লড়াইলেও লড়ে না, মাতাইলেও মাতে না, একইবারে লম্ব হইয়া মরণাপূর্ণ অবস্থায় ফুড়ি রইছে। ও সময় হযরত আব্দুল্লাহ বিন মোবারক ইটা তো আল্লাহর ওলি, আল্লাহর ওলির আপনার কি বলে দিলর মধ্যে আইয়া আজিছে কষ্ট হয়ে গেছে আলমার ওলি, আমার আরেক ওলি মই আমার আরেক বন্দি, ও আমার আশিক আমার আরও এক আশিক আর এক বন্দি, 3 দিনের অনাহারে সঙ্গী ছাড়া বলিয়া 3 দিনের অনহারে আপনার মরমর এলাকাত লাম্ব হইয়া ফুতন, তুমি তান খবর কড্ডায়নি। হযরত আব্দুল্লাহ বিন মোবারক ও তান দিলর কল্পনা অনুবাতে ইলহাম অনুবাতে তালাশ আরম্ভ করিয়া গিয়া দেখই সত্যকার হরম শরীফর কিনার হয়ে মহিলা লাম্ব হইয়া এর আম আপনার গায়ের কাপড় গায়ে আর লাম্ব হইয়া মরণের হালতে ফুড়ি রইছে। কান্দা লইয়া ফরমাইলা মা তুমি খে, মা তুমি খে, আল্লাহর বন্দি তো মাতি তো হযরত আব্দুল্লাহ বিন মোবারকর সঙ্গে আল্লাহর বান্দি আপনার কোনো কিচ্ছু না মাতিয়া কোরআন শরীফ পড়া আরম্ভ করলা, কারণ বেগানার সঙ্গে মাত কত হইয়া থাকলো গুনা, বেগানার সঙ্গে মাত কথা গুনা,
তবে জরুরতে মাত কথা যাইস্তাগে হায়া পর্দার ভিতরে তাকিয়া হায়া পর্দার ভিতরে তাকিয়া ইন্দাস জরুরত মাত হইয়া থাকলো যায় যেটা শরীয়তর দরা বান্ধা হয় না বাদবালা কেউ জিজ্ঞাসা করে আদব হায়া পর্দার লক্ষণ রক্ষা করিয়া উত্তর দেওয়া যারে আল্লাহর বান্দি ও ফরিমান আল্লাহর আশিক যে আমি বেগানা মহিলা বেগানা পুরুষে মাতাইত্রা আমি খেনে তান মাতুর উত্তর দিমু মু জান যায় যাই তো কি বারে কিন্তু বেগানার সঙ্গে মাতাম পারি না আল্লাহর বন্দি কথা করইন না আবার বদ্রলোক আব্দুল্লাহ বিন মোবারককে জিজ্ঞাসা করইন গো মা তুমি কে তোমার না তুমি কে মহিলা এবং না তুমি কইতা কি আইছো তোমার কি তো হইছে তুমি কে আল্লাহর বান্দি আপনার কোনো উত্তর না দিয়া যখন জিজ্ঞাসা কর মহিলা কইতা কি আইছো ও আল্লাহর বন্দি কুরআন শরীফের এক আয়াত পড়িলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা কুরআন শরীফ পড়ি আওরতে যদি মধু সুর দিয়া পড়ে কোনো বেগা নাই শুনিলা তার খান লাগাইয়া তা হইলে আওরতর গুণা হইতো নাই মৃদু মৃদু আওয়াজে কুরআন শরীফ যদি কোনো বেগা না আওরতেও পড়ে আর বেগানা পুরুষে শুনিলে গুণই গুণ না তবে বেটাইন তরে শুনাইবার লাগি বড় আওয়াজ দিয়া বলে তে তার মাঝেও গুণা আছে পর্দাই নষ্ট আছে আপনার কি বলে বেগানা আওরতে জুড়ে গলায় আওয়াজ দিয়া কোরআন পড়া মানে না বলে তা হইলে তো আমরা জায়গায় জায়গায় দেখি বহু জায়গায় দেখি মোরা বাড়ি বিয়া বাড়ি বেটি তো জুড়ে কোরআন শরীফ পড়ি তা মানছি নি শরীয়ত বলে না তোমার গান জেলা গান গীত কিবা গান জেলা বেগা নাই শুনা হইয়া থাকলো হারাম ওলা তুমি কোরআন শরীফ ও কণ্ঠ সুন্দর দিয়া বড় আওয়াজ দি তিলাওয়াত করা হইয়া থাকলো গুনা এটা নিষিদ্ধ শরীয়তর মধ্যে কারণ মানুষের চৌতর মধ্যে আওয়াজের মধ্যে আকর্ষণ আছে আর সবচাইতে বেটি বেশি আকর্ষণ হইয়া থাকলো বেটি তোর আওয়াজের মধ্যে এতে তুমি তিলাওয়াত করলে তোমার তিলাওয়াতের কণ্ঠ সুরে শুধু পুরুষ নাই জিন্নাত তো ভাগ লইতো ভারে বাদে গরব হইয়া শিখাইতে গড়িয়াইতায় জিন্নাতে দরি লিছে মানুষেও ধরতো ভারে জিন্নাতেও ধরতো ভারে যে আওয়াজে তোমারে বেমারি বানাইলায় অন্যর শিকারর বস্তু বানাইলায় সে আওয়াজটা তুমি জুড়ে দেওয়ার কথা নাই নিম্নগামী করো হযরতে আমনা আল্লাহর বন্দি আব্দুল্লাহ বিন মোবারকর সামনে মৃদু মৃদু আওয়াজ দিয়া শরীর তো শক্তিও নাই বয়সর দুর্বল খাদ্যও নাই এই বাই রাস্তাহারা তিন দিনের অনাহারে উগুমা আল্লাহর বন্দি আপনার কোরআন শরীফতে আয়াত পড়িয়া জানাইলা আমার বাড়ি আমি তো আমি আইছি হরম শরীফ আইসি খান তাকি বলে ফিলিস্তিন মুসলিম বৈতুল মুকদ্দস যে এলাকার মধ্যে সেই এলাকা ফিলিস্তিনের দেশ তাকি আইসি মামনার বৈতুল্লাহ শরীফ হজ করতে কুরআন শরীফের মধ্যে শুধু মসজিদে আকসা আর মসজিদে হারাম দুই মসজিদের কথা কোয়া হইছে যে আল্লাহর রসুল মসজিদে হারাম তাই সফর করিয়া মগিয়র জন্য মেরাজের জন্য গেছেন কই বলে মসজিদে আকসার মধ্যে আর বিচারিয়ে কুরআন শরীফের আয়াত গু ফড়িয়া বুঝাইতো চাইছে বাড়ি আমার ফিলিস্তিন জেরুজালিম বৈতুল মুকদ্দস যে শহরের মধ্যে সেখানো সেখান তাকি কেন আইসি মসজিদে হারাম ও হজ করতে ওখান বুঝাইতো চাইছে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মোবারক ইশারার মাতা উলিয়ায় কেরামে বুধভাই আব্দুল্লাহ বিন মোবারকে বুধভাইলা মহিলায় বুঝাইতা যে ফিলিস্তিন তাকি আইসইন মক্কাত হজ করবার লাগিয়া কইলা তা ওইলে এখন মাগ তোমার কি হইছে বলে ইউদিল্লু বিহি কাসিরা ওয়াদি বিহি কাসিরা আয়াত আরেকটা পড়িলা আব্দুল্লাহ বিন মোবারকে জিকাইলা মা তোমার এখন কি তো হইছে এই ফুতি রইলা এখানে কোন জিনিসে বেড়া লাগাইছে আল্লাহর মন্দিরে তো কইতা আমি ফত আরি গেছি লোক আড়াই লিছি ফত আরি গেছি ও তো হইছে জরুরতে মাতা যায় শরীয়ত যাই যাচ্ছে কিন্তু আল্লাহর ওলি মহিলাওয়ালা হায়া পর্দাওয়ালা আল্লাহর বান্দি আপনার কি কইলা কোরআন শরীফের আয়াত পড়িয়া বুঝাইলা আল্লাহ যারে বেড়া লাগাই দে তারে ফত দেখাই তো হে আমি তো বুঝাইলা মতলব ওখান আমি ফত আরি গেছি দিল্লু বিহি কাসিরা কোরআনে করিমে অনেক রে হেদায়ত দে আর কইল ওখান ওয়াহ দি বিহি কাসিরা অনেক রে গুমরা করে অনেক রে সঠিক ফত নে কেউ অনেক রে ফত দেখায় অনেক রে বেড়াল আন্দারি লাগায় তাই আয়াত দি বুঝাইতা চাইলা আব্দুল্লাহ বিন মোবারক আল্লাহ যারে বেড়া লাগাই দে এরে সুটাই দিত হে আমি ফত আরি গেছি ওহানু আয়াত দি বুঝাই দিলা যে আমি ফত বেড়া লাগছি দেখো কোরআন শরীফ দি মাত চলের মৃদু আওয়াজে কোরআন ভোড়া ফোলে যদি আওরতে আর বেগা নাই শুনিলাই গুণা নাই বরং সসাবইয়া তাকে ওলি আল্লাহর বান্দি আর আরেক ওলিরে নিজের বাসায় না বুঝাইয়া কোরআনের বাসা দিয়া বুঝাইতে আল্লাহ বেড়া লাগাইছে ফতর মাঝে সুটাই তো হে বলে মাগো কদিন হইছে তুমিও যে বেড়া লাগছো
আপনার কয়দিন হইছে তুমি আপনার খানা দানা করছো না আল্লাহর বন্দিয়ে ফরমাইন সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা কইতা তো আমি তিন দিন তাই খাইছি না বেড়া লাগিয়া তিন দিন তাই বুক পিয়াসর মধ্যে জড়িত আছি আল্লাহর ওলি 80 বছর বয়সী তিন দিনের বুকাশি ওই মহিলায় নিজর বাসায় কথা না করইন না গুনাহ ভাবিয়া নিজর বাসায় মাতইন না বেগানার লাগি মাতিতাম যদি গুনাহ হই যায় কুরআন শরীফের আয়াত পড়িয়া জানাই যে আমার তিন দিন তিন রাত হই গেছে ওনারে আসি অর্থাৎ আয়াতর অর্থ হইলো সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা ইন অর্থ ইয়া তাআলা আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামরে ফরমাইছেন যখন তোমার ছেলে তুমি আওলাদ চাইছো আমি আল্লাহ ওয়াদা করছি তোমারে আওলাদ দিতাম এখন সান্ত্বনা পারায় না আওলাদ পাইবা বলি প্রমাণ তোমারে দিতাম যখন তোমার আওলাদ তার মায়ের পেটের মধ্যে যাইবা তখন তিন দিন তুমি কথা করতে পারতে নাই ইল্লা রমজা কিন্তু ইশারায় সেই তিন দিন কথা করিও ইন আওরতে আয়াত পড়িয়া বুঝাইলা ও আল্লাহর ওলি আল্লাহ আমারে তিন দিন হই গেছে বেড়া লাগাইছে তিন দিন তাই বেড়া লাগাইলাছি খানি ভাই মুখ হই থাকি হযরত আব্দুল্লাহ বিন উমরে তখন বাবলা বেটি গুত বড় চালাক আল্লাহর বন্দি তো আল্লাহর বড় প্রিয় আল্লাহর বড় মায়ার কোরআনের ভাষা ছাড়া কথা করে না তাহলে ওই মহিলারে কিছু দেখি কত সময় পর্যন্ত কোরআন দি উত্তর দিত আরে আমি খালি মাতাইতাম কোরআন শুনতাম মাতাইতাম মাথা অনবরত এদিকে সাইন্না জিজ্ঞাসা ফরমাইলা ও গোমা তাহলে তো তোমার খাওয়ারের জন্য তিন দিন যখন হয়ে গেছে খাইছো না খাওয়ারের জন্য কোনো নাস্তার ব্যবস্থা করতাম পারি আল্লাহর বন্দি আবার কোরআন শরীফের আয়াত পড়িলা আব্দুল্লাহ বিন মোবারকের খেয়াল তোমার উদ্দেশ্য মুয়াফিক তুমি প্রশ্নর উত্তর মুয়াফিক খোটা আয়াত কোরআন শরীফ তুকাইয়া পাও দেখি আমি প্রশ্ন করতেই তাকি দেখি কোন কত সময় উত্তর দেও একবার তো উত্তর ভাইতায় নাই তোমার ভাষায় উত্তর দিতে লাগবো ও ফরমাইলা মা তুমি তোমার লাগি খানির ব্যবস্থা করতাম পারি আমি করতাম নি আল্লাহর বন্দিয়ে ফরমাইরা সুম্মা আতিম মুসিয়ামা ইলাল লাইল কুরআন শরীফের আয়াতে গু বলিলা যার অর্থ ইয়া তাগলো আল্লাহ কইত্রা তোমরা রোজার যখন নিয়ত করিলা ওর রাত পর্যন্ত রোজা রাখিও অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত রোজা পরিপূর্ণ করিও আয়াত দি মহিলা বুঝাইতা চাইলা আব্দুল্লাহ বিন মোবারক আমি তো উপাস রোজার নিয়ত করে লিছি এখন ইফতারের সময় না আইলে খাই ইফতার করব কিলা রোজার নিয়ত করলে আপনার টাইমের আগে সময়ের আগে ইফতার করলে খাইলে খোজার এগু আজিব নফল রোজার নিয়ত করছো কত সময় বাদে বুড়া লাগি গেছে আনা ফেটর বুক লাগি গেছে না পিয়াস লাগি গেছে আনা কঠিন খামো ফলি গেছো করা দূর বাইতা তো নফল নিয়ত করছে কি তো হইল বাঙ্গিলিয়া খাইলিতাম ইফতার করিলাই টাইমর আগে ইফতার করছো অত সময় আসিল নফল এখন তোমার লাগি ওয়াজিব রোজা নফল নিয়ত করিয়া কিছু সময় বাদে বাঙ্গি লিছো এখন কিতা হইছে ওয়াজিব হইছে ই রোজা অনাদায় মরতা হইলে কহ আমার কি বলে সাজা তোমার জন্য নির্ধারিত কবর রোজা বাঙ্গিছো নফল এখন আদায় করা লাগবো কোজা ওয়াজিব মহিলা বুঝাইল আল্লাহর বলি আমি তো এখন তিন দিন তাই খানিও নাই ফানিও নাই উভাসে দেখলাম মোরা তাকি রোজার নিয়ত করাবালা রোজার নিয়ত করি লিছি যত সময় পর্যন্ত সূর্য ডুবত না আমি তত সময় খাইতামও পারতাম না তাই তুমি এখন আনিয়া দিবা ইতা বাসি নষ্ট হই জীব গি কইলারে মারাইয়া আছে খাওয়াইতেও তো ভাললাম না বলে তাও ইলে মা গো এখন হস্ত তোমার শেষ হয়ে গেছে সঙ্গর মানুষ আরি গেছ একলা বাড়ির যাইতে পারবাইনি আল্লাহর বন্দি আবার কোরআন শরীফ তাকি আয়াত পড়িয়া ফরমায়েন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির দেখরা না দেখরা সমান নি যে মানর শোক আছে হে জলদি জলদি ফতু কাইয়া যাইব গি যাইন শোকে দেখইন না আন্দাইন যাইতা হতো পারবা কিন্তু কত বেড়া লাগি যাইবা না সময় লাগবো যার কারণে আমার লাগি যাওয়াটা তো কঠিন আছে বুঝাইলা আমার সামনে যদিও আমার চৌক আছে এই চৌকো পাওয়ার নাই লগে মানুও নাই দরিয়া বল করিয়া কেউ ওপর দেখারা নাই যার কারণে অপরিচয় মানুষ আমি যাওয়া কঠিন আছে তবে আল্লাহ যদি নেই তে তো যাইতাম ভারি ও হজরত আব্দুল্লাহ বিন মোবারককে ফরমাইলা মা তাহলে আমার লগে চলো আমি তোমারে লইয়া যাই ও আল্লাহর বন্দি আপনার কি বলে তার লগে রওনা দিলা এখন আব্দুল্লাহ বিন মোবারককে ফিলিস্তিনের রাস্তা চিনইনি না বুড়া মহিলা মনো আইলো আপনার বেটিরে আগে দিলে আমি করে যাই মা তুমি আগে আগে যাও আমি খরে খরে যাই আল্লাহর বন্দি রওনা দিলা যাইত্রা আস্তে আস্তে তুলা কতখান গেও কোরআন শরীফের আয়াত পড়ুন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদুহুম মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম
হে আব্দুল্লাহ বিন মোবারক আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন হে পুরুষ জাতি তোমাদের চক্রের দৃষ্টিরে তোমরা কি করো বলে নিম্নগামী করো তোমাদের চক্রের দৃষ্টিরে কন্ট্রোল করো বেগানার দিকে চক্রে দিও না তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আর চক্রের দৃষ্টিরে কন্ট্রোল করো আব্দুল্লাহ বিন মোবারকে বুধবাইলা মহিলাই গুতো খালি আপনার যে আল্লাহর বন্দি মাত কথা করে কম কুরআনের ভাষায় মাতে তা নয় এই মহিলা তো বড় বেশি শরীয়তর জ্ঞানী আলিমও আল্লাহ যারে ওলায়তি দান করে শরীয়তর জ্ঞান অটোমেটিক কুদরতি আল্লাহ তারে দান করি দে আল্লাহ যারে মায়া করত চায় ওলায়তি দিত চায় এরে অটোমেটিক আল্লাহ তার কুদরত তাকে কিছু জ্ঞান শরীয়তর দিলায় এরা আপনার বাদবালা তমিজ করতে পারে হালাল হারাম তমিজ করতে পারে অটোমেটিক যে কাম করলে আল্লাহ খুশ হয় এই জ্ঞানটা তার অন্তরের মধ্যে অটোমেটিক পয়দা হয় এজন্য কোন মহিলা যদি আল্লাহর ওলি হয়ে যায় মসজিদ মাদ্রাসার মধ্যে যায় না কোরআন কিতাব পড়ে না আর আল্লাহর মন্দির চরিত্র আদর্শ সব কিচ্ছু বাল্লা হয়ে যায় তুমি দলিল আনিয়া কইতে পারতাই না কিন্তু মাদ্রাসা পড়েছেন না ওলি হইবা কিলা আরে ওলি হইতে হইলে ইলিম সত্য তবে যারে আল্লাহ ওলি বানায় তারে অটোমেটিক কুদরত থাকি আপনার কি বলে ওলায়তে ইমানদারি সালাইয়া নেওয়ার মহাবিক ইলিম দান করিলায় আবদুল্লাহ বিন মোবারক পিছনে বলি দৌড় মারি পিছনে আপনার কর্তা কি আগে যাইন গি মা আমি এখন আগে তুমি পিছনে পড়ি যাও আবদুল্লাহ বিন মোবারকর ইচ্ছা ইয়া থাকলো 80 বছর বয়স শরীরের মধ্যে মহিলার কোনো পরিচয় রয়েছে না আপনার আস্তা শরীর শুকাইয়া মাংস শুকাইয়া খালস আপনার শুকা চর্বি শুকাইয়া হাড্ডির সঙ্গে মিশে গেছে শুধু হাড্ডি আর চামড়া কঙ্কাল বর্ণ মানুষ কোনো বাকরি জানটা আর যার এনদিকে কোনো মানুষে কোন নজরে কুদৃষ্টি করার কারণ হয় না আবদুল্লাহ বিন মোবারকর উচ্চা আসিল যে এই মহিলার বা তো কোনো নজরের না তা হইলে আগে গেলে কি হয় রাস্তার লাগে সুবিধা হয়ে দেখাই দেখাই গেলা মহিলায় দেখলা আমার বয়স 80 হইলে কি হইল আখের তো আল্লাহ বেটি বানাইছে বেটা নাই আমার বয়স যদি 80 হয়ে যায় যৌবন যদিও আমার তাই যায় গিয়া নাম তো আমার বেটির রয়েছে বেটার নাই তাও এলে আমার আম দেখি দেখি পিছনে বেটাই তো তার কি গুণা হবে না আল্লাহ জাতর তো বিধান আওরত্রে কইছেন পর্দা করো তোমরা চক্রের দৃষ্টি কন্ট্রোল করো আর তোমরা কি বলে লজ্জাস্থানের হেফাজত করো আর তাও এলে এখন আবদুল্লাহ বিন মোবারক রে আমি দেখা তাই না আমারে দেখা কোনোটাও শরীয়ত সম্মত নয় আমরার কিছু মা বইন আছেন বয়স যখন 70-75 হয়ে যায় তখন তাই না আপনার বোরকা নেকাব লাগাই না তাই না দেখা যায় আপনার কি বলে চাদর গুণ না কিচ্ছু পড়তে রাজি ভাই না দেখবাই আপনার ওবাজু ভাই কত খান আপনার কি বলে সালি ভোড়া হবাজু ভাই কত খান খালি ভোড়া হবাজু ভাই কত খান মাটি লাগাইল বালি লাগাইল মাই কি বা দাদি তোমারই হালত কি ইলা তো শরীয়ত নাই দূর বাবা আমার ভাই চাইতো আর কি 80 বছর বয়স হয়ে গেছে আমার আর শরীরও তা কিচ্ছু রয়েছে নি কোনো খাঙ্গালে আমার ভাই চাইব নি ও বেটি চাওয়ার মাতিনও নাই তো আল্লাহর নির্দেশ বেটি হইলেও ফর্দা বেটি হইয়া জন্ম নিলেও ফর্দা বয়স 80 হোক 100 বেটি হইলেও তোমার দেহ সুরজ মাতার তাই পা পর্যন্ত ডাকা চাহে খালাও চাহে দোলাও চাহে সুন্দর হোক চাহে অসুন্দর হোক চাহে যৌবন তা হোক চাহে না চাহে শরীর হোক গোস্ত মাংস তা হোক চাহে না তোমার কি বলেন তে নাম তো ইয়া তাহলো আরো তার আল্লাহ কইছেন ও কুল্লিল মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন নবী মুমিন মহিলাগুলোরে জানাই দেও তারা যাতে তাদের চক্ষে দৃষ্টি কন্ট্রোল করে হযরতে আমরা আব্দুল্লাহ বিন মোবারকের সম্মুখে ওই মহিলায় কি হলা বলেন তে আপনার নিজে পিছনে পড়িয়া যাইন আব্দুল্লাহ বিন মোবারক আগে যাইন এখন আর আব্দুল্লাহ মোবারকের চক্ষু ভরে না মনে মনে আইয়া আজিলো বেটিরে জিকার করিলে বেটির ফুয়া ফুই না তাইও যে একলা আইল ছেলে মে কজন কার ছেলে কটাই তার নাম কোরআন শরীফ কই খায়াতো আছেন জমাইল নাই তাইলে জিকাই নাই মহিলারে মা তোমার ছেলে মে কজন ও আব্দুল্লাহ বিন মোবারক আগে হইয়া যাইরা বেটির ভাই সাওয়াত নাই জিকাইলাও গো মা তোমার ছেলে মেয়ে আসইনি আল্লাহর বন্দিয়ে দেখলা বাদে বেটা উত্তর করবো তে ছেলে কজন তে মেয়ে কজন সারা কইতাম একলগে সারা উত্তর দিলাই ও আল্লাহর বান্দিয়া আপনার ফরমাইলা কি বলেন তে কোরআন শরীফের মধ্যে আয়াত পড়িলা ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া মানা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আনতা হিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ কোরআন শরীফ তাকিও দুই আয়াত পড়িলা পড়িয়া বিচারিয়ে বুঝাইতা চাইলা
আমার ছেলেমের সংখ্যা ওয়া তাহলো টোটাল তিন তিন ছেলের নাম নিম্নরূপ একজনের নাম ইব্রাহিম একজনের নাম ইসমাইল একজনের নাম তাহির ও বুঝাই দিলে ইলা আমার ছেলের সংখ্যা তিন মে নাই তিন ছেলের নাম বিরিয়া জিকাইতা একলগে হুনি লাও ইব্রাহিম ইসমাইল আর তাহির তিন ছেলে তিন তিন ছেলের নাম আমার এইভাবে হযরত আব্দুল্লাহ বিন মোবারকে দেখলা বাবারে কুরআন শরীফের জ্ঞান মহিলার অত বেশি শরীয়তের আদর্শ অত ডাট আপনার আদব আখলাক এত বালা আল্লাহর বান্দি এদিকে কুরআন শরীফ এত পারদর্শী যে প্রশ্ন করি কুরআন শরীফের আয়াত পড়িয়ে উত্তর দিলেন নিজের ভাষায় কোনো কথা করেন না আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মোবারকর মন আয়া আজিল আল্লাহ যে আমার দিলের মাঝে আগেই বালাইয়া দিছ এই একজন বেড়া লাগরা মহিলা আছে খান্দালো তার খবর গিরি করো আমি যে আল্লাহর ওলি আল্লাহর আশিক আমি যে নিজে নিজরে আল্লাহর মায়ার ভাবিয়া থাকি আমার পুরুষের মধ্যে তাকি আল্লাহর মায়ার হইতাম পারি তবে মহিলার মধ্যে আমার তাকি আল্লাহর আরো মায়ার বেশি বন্দি আছে যারে আল্লাহ দেখাইতা করি আমার এই জায়গার মধ্যে পৌঁছাইলা মহিলার এত কুরআন শরীফের মধ্যে এত জ্ঞান নিজের ভাষায় কথা করে না বেগানার দিকে চায় না খাইতো ভাইতো কোনো কিচ্ছু নিজের ভাষায় করে না সব কিচ্ছু আল্লাহর ভাষায় করিয়া থাকে এই বন্দি আল্লাহর কাছে কত প্রিয় ইয়া থাকছে এবার বাড়ির মধ্যে গিয়া গপ শেষ করে করি বাড়ির মধ্যে পৌঁছিছই মা বাড়ির মধ্যে আইছেন লগে মেহমান তিন ছেলে দৌড়াইয়া বাড়াইছেন মায়ের রিসিভের জন্য মায় আপনার সঙ্গে সঙ্গে কুরআন শরীফ থাকি এক আয়াত শরীফ পড়িয়া দিয়া ফুল মহিলা বাবা অকল মেহমান গুরুর মধ্যে আইছেন মেহমান আইলে মেহমান রো মেহমান দাঁড়ি আল্লাহ কুরআনে করিমের মধ্যে জানাইছেন ফলিলা কুরআন শরীফর আরেক আয়াত ছেলে অগলে দৌড় মারি মেহমান রো চা নাস্তা ফানি যা লাগে আনিয়া সামনে হযরত আব্দুল্লাহ বিন মোবারকে ফরমাইলা ও বাবা অকল তোমাদের মা কত বছর থাকি আপনার এই বয়স বর্তমানে কত বলে আসি কয়েক বছর থাকি তোমাদের সঙ্গে তোমাদের মায়ে কুরআনের ভাষায় মাতুইন বলে খুব বেশি দিন হইছে না মাত্র চল্লিশ বছর হইছে আমরার মাইয়ে আমরার ভাষায় ফিলিস্তিনি ভাষায় বা আরবের কোনো ভাষায় আমরার মায়ে আমরার লাগি কথা করছেন না যখনও আমরার মায়ের কোনো প্রয়োজন হয় গরের কুনার মাঝে তসবি জিকির তিলাওয়াতর মধ্যে তখন পর্দার আড়ালে যখন মায়ের কোনো কিচ্ছু দরকার হয় তখন সামান্য সুর দিয়া কুরআনের এক আয়াত পড়ুন আয়াত পড়িলে আমরা বুধবাই আমরার মাইয়ে কিতাব হইতা চাইরা ও আমরা মায়ের সামনে সেই বস্তুটা লইয়া যাই আবার যখন মায়ের জরুরত শেষ হয়ে যায় কুরআন শরীফ তাই তুলা আওয়াজে আরেক আয়াত পড়ুন তখন আমরা বুধবাই আমরার মায়ের সেই খাম শেষ হয়ে গেছে সাই সামানগুলা সামনে তাই আপনারা সরাইয়া নেওয়ার জন্য চাইরা অজুরবাণী দিতে লাগলে মায়ের এক আয়াত পড়ুন আমরা অজুরবাণী আনিয়া দেই মুসলমানার অন্যান্য জয় জরুরত আদায় করতে হইলে মায়ের একটা আয়াত পড়ুন আমরা মায়ের জরুরত হিসাবে সামনে আনিয়া দেই চল্লিশ বছর হয়ে গেছে গোরতাগি পর্দার বাহিরে আমরা মা গেছেন না আর আল্লাহর বাসা কুরআন শরীফের আয়াত ছাড়া আমরার বাসায় আমরার মাইয়ে আমরা লাগে কোনো কথা করছেন না হযরতে আব্দুল্লাহ বিন মোবারকে কইয়াইন বাবা অকল সিঞ্চনি আমি আল্লাহর ওলি আমার নাম আব্দুল্লাহ বিন মোবারক তোমাদের মায়ের সঙ্গে আমার ওলা ওলা হালতে দেখা আর আল্লাহর হুকুমে তোমার মায়ের লই তোমাদের মায়ের লইয়া গরো আইলাম তোমাদের কাছে পরিচয় দিয়া যায় উনি আর কেউ নাই উনি ওয়া তাআলা হযরত রাবিয়া দুইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ তাই আমার ভাই হল বুজুর্গ হল শাল চাপড়ার জমিনের মধ্যে আমি আইয়া দুই একজনরে আগেও একবার জিজ্ঞাসা করছিলাম এই বছরও জিজ্ঞাসা করলাম যে মহিলার ইসানে সওয়াব এলাকার মানুষে এই জায়গার মধ্যে করিয়া তখন মহিলাকে এর নাম কি তার আয় আচরণ কে মনোভাবে বলে আমরা জানছি না হুনছি না তুড়া তুড়া হুনছি ছুটো খালো উনি আপনার মাংসর লাগি বেশ মাত কথা করতা না মশরির ভিতরে মশরি টাঙ্গাইয়া তাকতা তিলাওয়াত করতা জিকির করতা দুরুদ শরীফ পড়িতা বেটাইন তোর সামনেও যাইতা না তাবিজও বেশি টানা কে ওর বেমার হওয়াতেও যাইতা না তাই নিজে তাকতা পর্দার আড়ালে মশরির ভিতরে তাকি আল্লাহর জিকির তসবি আর নমাজও লিপ্ত তাকতা মাতিকান হুনিয়া আমার পূর্ণ বিশ্বাস হইছে ওই বন্দি আল্লাহর ওলি আসলা বলিয়া এজন্য ভাই হল বুজুর্গ হল যারা আল্লাহরে রাজি করিয়া থাকে আল্লাহ রাজি করতে গিয়া মানুষের আর দ্বারস্থ হইয়া কি বলে দোয়া দুরুদ জিকির ফিকিরি করিয়া থাকে নিশ্চয়ই আল্লাহর বন্দি আল্লাহর কোনো অলি আসলা যেহেতু মুরিদা নকরছেন না তাবিজ বেচছেন না আপনার কি বলে রুজি রোজগার উপার্জনের ব্যবস্থার মধ্যে গেছেন না ইহাত কে কোনো পুরুষ লোকের যাতায়াত রফত রাখছেন না কেউর সামনে নিজেও গেছেন না আল্লাহর সামনে সবসময় পর্দার আড়ালে আল্লাহর
সামনে তাকিয়ে আল্লাহরে ডাকছইল আল্লাহ নিশ্চয়ই মহিলার উপরে রাজি এজন্য তোমারে আমারে দিতানে শরণ করাইতে আছে আর উনার শরণর বদলাতে আল্লাহ দিন এবং আখেরাত আমরা উজ্জ্বল করিয়া দিবে আল্লাহ পাকের শাহিদুর বারো আকুল ভাবে আবেদন করি আপনারারে আমারে প্রত্যেকরে ওই মহিলার মতো হযরত রাবিয়া বসরিয়ার মাদিয়া দুইয়ার মতো রাবিয়া বসরিয়ার মতো হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো হযরত আসিয়ার মতো জীবন ধারণ করাইয়া আমরার মহাবন দিয়ে আল্লাহ নেক বানাইয়া দেখুয়া আর আপনার কি বলেন তো উপযুক্ত আউলিয়া কেরামর মতো আপনার পদা দর্শন হিসাবে জমিন চালাইয়া উপযুক্ত নেককার বানাইয়া জমিন তাকি আমরারেও কি বলে আল্লাহ যাতে বিদায়ের তৌফিক দান ফরমাকুয়া সারায় হুকু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম।